আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার তোমাদের সামনে তোমাদের গণিত নিয়ে হাজির হলাম। আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি ষোলোর চার অধ্যায় থেকে তোমাদেরকে কিছু সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। নিশ্চয়ই স্যারের সাথে খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত, চলো আমরা যাবো আমাদের ক্লাসে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আক্তার ফারুক চব্বল, ওয়াদা প্রোগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে সাধারণ গণিত নবম দশম শ্রেণীর পড়াবো। দেখি আমাদের কি আছে। স্যার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা বাংলা যাকে বেলুন বলি, ইংরেজিতে তাকে বলি সিলিন্ডার, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে স্যার একটা আর দেয়া আছে, আর মানে রেডিয়াস, বা যেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে নিশ্চয়ই এটা সিলিন্ডার বা বেলুন। তাহলে বেলুনের মাঝে কি কি আছে স্যার? এখানে প্রথমত আর হলো ভূমির ব্যাসার্ধ, আছে এইচ, এইচটা হলো স্যার উচ্চতা। উচ্চতা আমাদের এই জায়গা থেকে এই, আমরা এইটা একটু দেখি নাই, এ হলো এইচ আমাদের। আর কি আছে আমাদের এখানে? কিছু সূত্র আমরা শিখব। সূত্র শিখতে গেলে আমাদের প্রথম লাগবে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল টু পাই আর এইচ, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল টু পাই আর ইনটু আর প্লাস এইচ, এবং আয়তন পাই আর স্কোয়ার এইচ। আমরা আমাদের মূল কাজে যাওয়ার আগে আমরা এই সূত্রগুলো এক নজর দেখে নেব এবং মাথায় ধরে রাখবো। প্রয়োজনে আমরা স্যার টেবিলের সামনে আমরা লিখে রাখবো, যেন আমরা আমাদের কাজগুলো আমরা সুন্দর করে করতে পারি। আমরা একটা সমস্যার সমাধান করি। আমাদের কি সমস্যা আছে? একটা লোহার পাইপের ভিতরে ও বাইরে ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, এবং পাইপের উচ্চতা 5 মিটার। বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। চলো দেখি আমরা সমস্যাটা কিভাবে সমাধান করি। প্রথম আছে স্যার পাইপের ভিতরের ভেজ দেওয়া আছে। আমরা যতগুলো কাজ স্যার করি না কেন, ভেজ দিয়ে কিন্তু পারি না, আমাদের ব্যাসার্ধ লাগে। তাহলে সর্বপ্রথম ভেজ থেকে ব্যাসার্ধ বের করতে হলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ফেলি। সুতরাং পাইপের ভিতরের ব্যাসার্ধ হলো 12 ভাগে 2 সেন্টিমিটার, সমান কত? 6 সেন্টিমিটার। তারপরে কি করতে হবে? ভিতরটা বের করছে, আমাকে বাইরেটা নিশ্চয়ই বের করতে হবে। আমি লিখবো পাইপের বাইরের ব্যাস আমার দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে কি লিখবো? সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধ হলো 14 ভাগে 2 সেন্টিমিটার। তাহলে কি পাইলাম? তারা পাইলাম 7 সেন্টিমিটার। তাহলে আমি পাইপের ভিতরের ব্যাসার্ধ পাইলাম 6 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ পাইলাম 7 সেন্টিমিটার। আমাকে কি করতে হবে? আর পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। এর আগের কাজগুলো কিন্তু স্যার আমরা কি করছি? সেন্টিমিটারে করছি। নিশ্চয়ই এখানেও আমাকে সেন্টিমিটার নিতে হবে। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি কত সেন্টিমিটার 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমাকে কি করতে হবে? 5 কে 100 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে দিলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 100 হলো 500 সেন্টিমিটার। তাহলে আমি আর পেয়ে গেলাম, এইচ পাইলাম। তাহলে আমি কি বের করব? সূত্র আমরা জানি, বেলুনের আয়তনের সূত্র আমরা আগে শিখে নিয়েছিলাম, পাই আর স্কয়ার এইচ। আমি মানগুলো এখানে বসাবো, কত বেলুনের উচ্চতা, আমি মানগুলো বসাই দিয়ে দেখি কি হয়। সুতরাং পাইপের ভিতরের আয়তন, ভিতরের আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ, পাই এর মান হলো 3.1416 ইনটু, এখানে আর এর মান হলো 6 স্কোয়ার ইনটু 5500 ইকুয়াল টু ঘন সেন্টিমিটার। আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, আমার আসলে স্যার 5654.8 ঘন সেন্টিমিটার। আমরা জানি আয়তনের একক হলো ঘন সেন্টিমিটার। এই কাজটা কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো, যেটা আমরা দশম শ্রেণীর সামনে ক্যালকুলেটার ব্যবহার করি। সুতরাং আর পাইপের বাইরের আয়তনটা আমরা একইভাবে বের করে ফেলি, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান আমরা বসালাম, আর বাইরের আমার আর ছিল 7 স্কোয়ার হলো 500 ঘন সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা কত দেখি স্যার আমরা, এই ক্যালকুলেশনটা হলো 7696.9.2 ঘন সেন্টিমিটার। এটা পাইলাম হলো আমি বাইরের আয়তন, এটা পাইলাম হলো আমি ভেতরের আয়তন। আমি যদি বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দেই, তাহলে আমি ঠিক লোহার যে আয়তন, লোহার আয়তনটা পেয়ে যাব। তাহলে আমি কি লিখবো? সুতরাং পাইপের লোহার আয়তন হলো বাইরের আয়তন বিয়োগ ভেতরের আয়তন। আমি একটু বিয়োগটা করে ফেলি, এটা এটা ছিল বাইরের আয়তন, এটা হলো ভিতরের আয়তন। আমি বিয়োগ করলাম, আমি উত্তরটা একটু দেখে নিই স্যার কত আসলো, 204.4 ঘন সেন্টিমিটার। এগুলো পাইলাম আমি আমার লোহার আয়তনটা। আমার তো আয়তন চাইছে না, আমার কি চাইছে স্যার? ওজন। তাহলে ওজনটা বের করতে হবে। ওজনটা হলে তারা বলে দিছিল আমাকে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমাকে কি করতে হবে? 7.2 দিয়ে আমার এই ঘন সেন্টিমিটারকে গুণ করতে হবে। গুণটা আমি করে দেখি কত আসলো, 147.026.44 গ্রাম। এখন আমাদের বড় একটা গুলো স্যার আমরা গ্রামে রাখি না, আমরা কিলোগ্রামে নিয়ে নিই। নিশ্চয়ই কিলোগ্রামে আমি নিতে পারবো। কিলোগ্রাম নিতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমরা 1000 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে আমার আসলো কত, 1
लोहार पाइप सेंटीमीटर দণ্ডে পরিণত করা হয় দণ্ডটির দৈর্ঘ্য কত ওই দণ্ডটিও স্যার কিন্তু আমাদের ওই সিলিন্ডার আকৃতির দণ্ডই আমরা ওই কাজটা বের করতে পারবো আশা করি নিশ্চয়ই আমরা পারবো আমরা চেষ্টা করব আমরা পরবর্তী সময় আসবো তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে থাকলে পরবর্তী ক্লাস করার সময় অবশ্যই পাবে আমরা আশা করব সাবস্ক্রাইব থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ।